তুমি দেখে নাও আলু চাষে এই চাপান সার দেওয়ার ফলে গাছগুলি দেখো কত পরিমাণে মোটা হয়েছে, এবং জমির গাছগুলি কিন্তু কালো কুচকুচে করছে, এবং গাছগুলির হাইটও কিন্তু প্রচুর হয়েছে, এবং পার কাটাতে এখানে কিন্তু কাটাতে প্রত্যেক কাটাতে এখানে কিন্তু 4 থেকে 5 বস্তা কিন্তু আলু হামেশাই পাওয়া যাবে। হ্যালো দর্শক বন্ধু, নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, আলু চাষের আমি যে একটি রাসায়নিক সারের কথা বলবো সেটা যদি আপনি চাপান সারে প্রয়োগ করেন তাহলে আপনি পার কাটাতে 5 বস্তা করে হামেশাই আলু পাবেন। বন্ধুরা, তাই আলু চাষের কোন চাপান সার দিলে উচ্চ ফলন পাওয়া যাবে সেই সম্পর্কে তথ্য জেনে নাও, এবং আলু চাষে শুধু চাপান সার ছাড়া অন্য আরও কিছু উপাদান দিতে হয় যার ফলে আলুর উচ্চ ফলন পাওয়া যায়। অ্যাকচুয়ালি এই ভিডিওতে আমি আলোচনা করব আলু চাষের চাপান সার প্রয়োগ এবং আলু গাছের আলুর ফলন বাড়ানোর উপায় কী। চলো ভিডিওতে এক এক করে এগিয়ে যাওয়া যাক। বন্ধুরা, এমত অবস্থায় তোমরা দেখতে পাচ্ছ এটা কিন্তু বন্ধু চম্বল আলু। এই আলুর নাম কি চম্বল আলু, এটাকে কিন্তু বন্ধুরা বলা হয় জ্যোতি আলু, বাজারে বিক্রি হয় জ্যোতি আলু আর একটা চন্দ্রমুখী রূপে, যেটা সহজেই গলে যায় আর একটা কিন্তু সহজেই গলনশীল না, তবে চন্দ্রমুখী কিন্তু বালি বালি হয় এবং এই আলুটা কিন্তু আঠালো টাইপের হয়ে থাকে। অর্থাৎ এটা কিন্তু সেই চম্বল আলু বন্ধুরা, এখানে চাষ করা হয়েছে। গাছগুলি প্রথমেই তোমরা দেখে নিলে গাছগুলি তেমন স্বাস্থ্যবান হয়েছে, ঠিক তেমনই গাছগুলি প্রচুর কিন্তু হাইট হয়েছে, এবং এখানে কিন্তু গাছের কোনো অংশে কিন্তু গাছের রোগ নেই, গোড়া পচা ঢসা এটা কোনো রকম কিন্তু সমস্যা নেই, এমনকি গাছের পাতা একটা হলদে ভাব নেই, গাছগুলি সম্পূর্ণটাই কালো। তোমরা দেখতেই পাচ্ছ পিছনে পুরো কালো কুচকুচ কুচকুচ করছে এমন অবস্থায়। তাই বন্ধু, এখানে কিন্তু চাপান সার আমরা প্রয়োগ করেছি। কখন প্রয়োগ করেছি? অবশ্যই এখানে আমরা যখন 2 নম্বর সেচ দিয়েছি, 2 নম্বর সেচে এখানে কিন্তু চাপান সার প্রয়োগ করা হয়েছে। এর আগে যে সমস্ত চাষি বন্ধুরা মাটিতে অর্থাৎ চাষের সময় পর্যাপ্ত পরিমাণে রাসায়নিক সার প্রয়োগ করেছো তারাও কিন্তু চাপান সার ব্যবহার করবে, অবশ্যই গাছের গতি দেখে। এবার কখন কোন রাসায়নিক সার ব্যবহার করতে হবে আলুর জমিতে এই এক এক করে জেনে নেওয়া যাক। বন্ধুরা, আলুর জমিতে তুমি যদি কোনো সুফলা বা অন্য কোনো সার ব্যবহার করে থাকো এবং দেখা যাচ্ছে আলু গাছে তেমন গতি নেই, আলুর গাছ কালো হচ্ছে না, তাহলে এমতো অবস্থায় তোমাকে আলু চাষের চাপান সার হিসেবে যে সারটা চুজ করে নিতে হবে সেটা হলো বন্ধুরা, আপনাকে চুজ করতে হবে DAP। সে পরশ হোক, সে ইপকো হোক বা সে IPL-এর DAP হোক, যে কোনো একটা DAP কিন্তু আপনি চুজ করে নেবেন, এবং তার সঙ্গে সঙ্গে আপনাকে চুজ করতে হবে 10-26-26 রাসায়নিক সার, সে পরশ হোক, সে গোমর হোক বা ইপকো কোম্পানির যে কোনো একটি 10-26-26 রাসায়নিক সার আপনি কিন্তু চুজ করে নেবেন। এবার রাসায়নিক সারের পরিমাণ কত নিতে হবে পার কাটাতে? 2 কেজি করে নিতে হবে, অর্থাৎ 1 কেজি DAP এবং 1 কেজি 10-26-26 পার কাটাতে প্রয়োগ করতে হবে। আর যদি মনে হয় যে না আমরা এর থেকেও বেশি দেব, তাহলে পার কাটাতে মিনিমাম 3 থেকে 3.5 কেজি করে ব্যবহার করবে, 1.5 কেজি 1.5 কেজি করে, ঠিক আছে? বন্ধুরা, আমাদের এখানে কিন্তু জমি তৈরির সময় বস্তা বস্তা রাসায়নিক সার ঢেলেছে, তাই কিন্তু চাপান সারে তারা কিন্তু 2 কেজি করে ব্যবহার করছে চাষি বন্ধুরা। তাই যাদের গাছগুলির গতি নেই তারা কিন্তু অবশ্যই আমি রিকোয়েস্ট করবো DAP এবং 10-26-26 রাসায়নিক সার প্রয়োগ করবেন। এবং যে সমস্ত চাষি বন্ধুদের গাছের গতি আছে, গাছ দেখা যাচ্ছে সেরকম কালো কুসকুস করছে বা গাছের গতি সব ঠিক আছে, তারা কিন্তু আলু যদি উচ্চ ফলন পেতে হয় তাদেরও কিন্তু এখানে চাপান সার অবশ্যই প্রয়োগ করতে হবে। চাপান সার হিসেবে তারা কিন্তু এখানে প্রয়োগ করবে 10-26-26 রাসায়নিক সার। কী বললাম বন্ধু, এখানে চাপান সার হিসেবে তাদের প্রয়োগ করতে হবে 10-26-26 রাসায়নিক সার। যদি এই 10-26-26 রাসায়নিক সার আলুর জমির ক্ষেত্রে প্রয়োগ করা যায় তাহলে আলুর কিন্তু উচ্চ ফলন হামেশাই পাওয়া যাবে, কারণ আলু গাছে তোমার যে গতি আছে বা গ্রোথ আছে, আলু স্বাস্থ্যবান আছে, সেই স্বাস্থ্যবান সেটার হাত থেকে অর্থাৎ আলু গাছকে আরও গতি বাড়াতে এই 10-26 কিন্তু সাহায্য করবে না। এর ভিতরে 10% নাইট্রোজেন আছে, কম পরিমাণে নাইট্রোজেন আছে, এবং 26% ফসফেট, যা কিন্তু ফলন বাড়াবে, এবং যা পটাশ আছে আলু গাছকে এইভাবে শুইয়ে বা হেলে দুলে ফেলতে শক্ত করতে সাহায্য করবে, মানে সহজে আলু গাছ হেলে দুলে পড়ে যাবে না, মাটির সাথে মিশে যাবে না বা স্ট্রং হয়ে থাকবে, শক্তিশালী হয়ে থাকবে, তার জন্য আলু গাছে পটাশের দরকার হয়। সেই পটাশটা কিন্তু 10-26-26 রাসায়নিক সারের ভিতরে বিদ্যমান। তাই দর্শক বন্ধু বা চাষি বন্ধুদের উদ্দেশ্যে বলবো 10-26-26 রাসায়নিক সার ব্যবহার করবে কাঠাপ্রতি মিনিমাম 1.5 কেজি করে, ঠিক আছে? যাদের গাছের গতি আছে তারা 1.5 কেজি করে ব্যবহার করবে, দ্বিতীয় সেচ দেওয়ার পর সারা জমি পুরো ছড়িয়ে দেবে,
ঠিক আছে, সারা জমি পুরো ছড়িয়ে দেবে। দেওয়ার পর অবশ্যই কিন্তু মাটিটাকে ভেঙে পর্যাপ্ত পরিমাণে মাটি তুলে তারপরে 3 নম্বর সেচ দেবে। আবার কেউ কেউ দেখেছি প্রথম একটা সেচ দিচ্ছে, দিয়ে মাটি ভেঙে দিচ্ছে, দিয়ে তখন চাপান সার প্রয়োগ করছে, তখনও কিন্তু প্রথম একটা সেচের পরও চাপান সার প্রয়োগ করা যায়। তাই প্রথম একটা সেচের পরও তোমরা চাপান সার প্রয়োগ করতে পারবে। এই জমিতে তোমরা দেখতে পাচ্ছ এখানে চাপান সার প্রয়োগ করা হয়েছে, DAP এবং 10-26-26 সার রাসায়নিক সার, কোনো পরিমাণে এখানে কিন্তু ইউরিয়া ব্যবহার করা হয়নি। আর যে সমস্ত চাষি বন্ধুরা ইউরিয়া ব্যবহার করতে চাও তাদের রিকোয়েস্ট করবো 10-26-26 রাসায়নিক সারের সাথে সাথে হালকা পরিমাণে ইউরিয়া দেবে। কাঠাপ্রতি কতটুক দিতে হবে? কাঠাপ্রতি মিনিমাম 1 কেজি করে, কাঠাপ্রতি মিনিমাম 1 কেজি করে দেবে। আর যারা একটু কম দিতে চাও তাদের বলবো কাঠাপ্রতি মিনিমাম 700 গ্রাম, 700 গ্রাম করে ইউরিয়া ওই গাছের গোড়ায় গোড়ায় দিয়ে, আর ইউরিয়া এবং 10-26 গাছের গোড়ায় গোড়ায় সারা জমি ছড়িয়ে দিয়ে তারপরে গোড়ার মাটিগুলিকে ভেঙে পুনরায় আবার কিন্তু বেডকরণ করে দেবেন, দিয়ে পর্যাপ্ত পরিমাণে জলসেচ দিলে সেই রাসায়নিক সার কাজ করা শুরু করবে বন্ধুরা। তাই আলু চাষের জমিতে চাপান সার হিসেবে ডিএপি এবং 10-26, তা না হলে গাছে যদি অতিরিক্ত গতি থাকে তাহলে অবশ্যই রিকোয়েস্ট করব শুধুমাত্র 10-26-26 রাসায়নিক সার। আর যারা ইউরিয়া দিতে চাও ওই 10-26-26 রাসায়নিক সারের সাথে সাথে কিছু পরিমাণে ইউরিয়া দেবে, 700 গ্রাম বা 1 কেজি, তার বেশি কিন্তু ব্যবহার করবে না কাঠাপ্রতি, তাতে আলুর উচ্চ ফলন পাওয়া যাবে। এবার অনেক চাষি বন্ধু শুধুমাত্র জমিতে রাসায়নিক সার প্রয়োগ করছে, ভাবছে আলুর উচ্চ ফলন পাওয়া যাবে, কিন্তু শুধুমাত্র এই রাসায়নিক সার বা সার দেওয়ার ফলেই আগে কিন্তু অনেক উচ্চ ফলন হয়েছে, অনেক সবজিতে প্রচুর প্রচুর কুইন্টাল কুইন্টাল ফলন হয়েছে, তবুও কিন্তু বন্ধুরা এখন সেই উচ্চ ফলন রাসায়নিক সার দেওয়ার ফলে হচ্ছে না, কারণ সেই রাসায়নিক সারগুলিতে তেমন পরিমাণে কিন্তু টেম্পার বা সেই রকম ক্ষমতা নেই। তাই গাছগুলিতে আলু গাছগুলিতে নানান রকম খাদ্যের কিন্তু এখানে দরকার হয়ে থাকে। নানা রকম খাদ্য বলতে আলু গাছের কিন্তু দরকার হয় জিঙ্ক, যা কিন্তু গাছের পাতাকে, এই যে পাতাকে একটা পাতা ছিঁড়ে দেখায়, পাতাকে কালো করতে সাহায্য করবে, পাতায় কিন্তু কোনো রকম রোগ আনতে দেবে না। আর 2 নম্বর কথা হলো আলু গাছে কিন্তু প্রচুর পরিমাণে বোরনের দরকার হয়। এই বোরন কী করে থাকে? আলু গাছের কাণ্ড ফাটা, এই যে আলু গাছ দেখতে পাচ্ছ, এই আলু গাছের কাণ্ড ফাটা, এমনকি আলু গাছে দেখবেন যে আলু অনেকটা ফেটে যাচ্ছে, অনেক আলু দেখবেন যে ফেটে যায়, এই ফাটার হাত থেকে বোরন কিন্তু ব্যাপক পরিমাণে কাজ করে থাকে। তাই যারা সারের সাথে বোরন ছড়াতে চাও তাদের বলবো অবশ্যই তোমরা কিন্তু প্রত্যেক পার বিঘেতে মিনিমাম 4-5 কেজি বোরন ছড়াবে। আর যারা কিন্তু স্প্রে করবে তাদের আমি রিকোয়েস্ট করব ইউনিট 700 স্প্রে করো, এখানে কোনো রকম কিন্তু ছেটানো কিন্তু বোরন এখানে দেওয়া হয়নি বা দানাদার বোরন এখানে দেওয়া হয়নি, এখানে দেওয়া হয়েছে স্প্রেযুক্ত বোরন, অর্থাৎ ইউনিট 700 এখানে কিন্তু আলুর জমিতে ব্যবহার করেছে ব্যাপক পরিমাণে গাছ, ব্যাপক পরিমাণে কাজ, ঠিক আছে, ব্যাপক পরিমাণে কাজ করবে, গাছের গতি বাড়াবে এবং আলুকে উচ্চ ফলনশীল করে তুলবে। কারণ এই ইউনিট 700 ধান গম ভুট্টা এই বিশেষ কয়েকটা সবজির জন্য ব্যবহার করা হয়েছে বা তৈরি করা হয়েছে। এই ইউনিট 700 ভিতরে রয়েছে জিঙ্ক এবং বোরন। জিঙ্ক কী করে? গাছের গতিকে বাড়ায়, গাছকে কালো রাখে, রোগমুক্ত রাখে। এবং বোরন কী করে? আলু গাছের কাণ্ড ফাটায় এবং সেই সঙ্গে আলু ফাটা এয়ার হাত থেকে রক্ষা করে। তাই চাপান সারের পাশাপাশি অবশ্যই চাপান সার দিয়ে আপনি যখন অর্থাৎ পিলি করে দেবেন আবার পুনরায়, অর্থাৎ মাটি ভেঙে আবার যখন বেডকরণ করে দেবেন তখন কিন্তু ওই যে সেচ দেবেন, সেচ দেওয়ার মিনিমাম 1-2 দিন বাদে আলুর জমিতে আপনি কিন্তু ইউনিট 700 স্প্রে করে দেবেন ওই গাছ ছোটো থাকা অবস্থায়, তাতেই গাছের এরকম গতি দেবে এবং প্রত্যেকটা গাছের গোড়া থেকে অনেক অনেক অসংখ্য পরিমাণে আলু পাওয়া যাবে বন্ধু। তাই আলু চাষ যারা করছো তাদের প্রত্যেকের উদ্দেশ্যে আমার রিকোয়েস্ট, চাপান সারের পাশাপাশি ইউনিট 700 মাত্র 50 টাকা দাম, 250 গ্রামের একটা কিন্তু দানাদার ওষুধ বন্ধুরা মাত্র 50 টাকা নেয়, ইয়া কিন্তু ব্যবহার করবে। প্রত্যেক 10 লিটারে 50 গ্রাম ব্যবহার করতে হবে, প্যাকেটের গায়ে লেখা আছে দেখবেন যে 2 গ্রাম পার লিটারে ব্যবহার করলে হবে না, 10 লিটারে কিন্তু প্রায় 50 গ্রাম মতো ব্যবহার করবে। অবশ্যই 1 লিটার জলে 1 ঘন্টা আগে ভিজিয়ে রাখবে এবং জলটাকে ভালোভাবে ঝাঁকিয়ে নেবে, অর্থাৎ জলে গুলতে একটু সমস্যা হয়, একটু ঝাঁকিয়ে নেবে, তারপরে 1 ঘন্টা বাদে আবার 9 লিটার জল ভরে পুনরায় সেই জলটাকে ঢেলে সারা জমি স্প্রে করবে। তাতেই বন্ধু আলু গাছ কালো কুচকুচে হবে, কোনো রকম রোগ থাকবে না, পোকা থাকবে না এবং আলুর সমস্ত রকম খাদ্যের ঘাটতি পূরণ হবে। চাপান সার দেওয়ার পর যখন সেচ দেবেন ঠিক তখনই ইয়া কিন্তু স্প্রে করে দেবেন বন্ধু। তাহলে বন্ধু তোমরা দেখতেই পেলে আলু গাছে রোগ নেই, কোনো সমস্যা নেই, আলু গাছ কালো কুচকুচ করছে এবং গাছের গদিব কিন্তু উচ্চ ফলনশীল, আলু গাছের অত্যাধিক হারে কিন্তু হাইটও বন্ধু হয়েছে এমন অবস্থায়। তাই আপনাদের রিকোয়েস্ট করবো, প্রত্যেকের কাছে রিকোয়েস্ট, আলু চাষের জমিতে আমি যে যে রাসায়নিক সার দেওয়ার কথা বললাম সেই সেই রাসায়নিক সার ব্যবহার করুন, আর উচ্চ ফলন লুটে নাও, উচ্চ ফলন লুটে নিন। আপনার ঘরে উঠবে পার কাটাতে 4-5 বস্তা আলু, 50 কেজির বস্তা 4-5 বস্তা আলু হামেশাই উঠবে বন্ধুরা, বিঘাপতি প্রায় 90-100 বস্তা আলু পাওয়া যাবে।
যদি আমার ফর্মুলা মেনে আপনি যদি চাপান সার ব্যবহার করতে পারেন। তাহলে বন্ধুরা, আলুর জমিতে চাপান সার হিসেবে কোন কোন সার দেবেন সে সম্পর্কে তথ্য আলোচনা করলাম, আর খুব দ্রুত আলু চাষের ফলন বাড়ানোর জন্য কী কী করণীয় আমাদের আলুর জমিগুলিতে তা নিয়ে খুব দ্রুত আমার চ্যানেলে ভিডিও দেবো। তাই যারা যারা এখনও চ্যানেল সাবস্ক্রাইব করেন তারা একটু সাবস্ক্রাইব করে রাখো, এবং আলুর জমির এ টু জেড পরিচর্যা, পোকা পাতা কুঁকড়ে যাচ্ছে, গাছ মরে যাচ্ছে, ঝলসারে গেছে, নানা রকম সমস্যা, তা নিয়ে পাট পাট করে আমার চ্যানেল কিন্তু এক এক করে ভিডিও আসবে। তাই প্রত্যেকের চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে রাখবে, আর প্রত্যেকের কাছে রিকোয়েস্ট করবো ভিডিও ভালো লাগলে প্রত্যেকটা লাইক করে দেবে, চ্যানেলে নতুন হলে প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে। আর ভিডিওটা একটু শেয়ার করে দেওয়ার চেষ্টা করো, আর কে কে আলু চাষ করেছো, কার কেমন গাছ হয়েছে একটু কমেন্ট করে জানিয়ে দিও। বন্ধুরা, ভিডিওটা এখানে শেষ করছি, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সকলেই জেনে যাবেন আমার চ্যানেলে প্রতিদিন দুপুর দুটোয় ভিডিও আসে। তাই প্রতিদিন দুপুর দুটোয় ভিডিও আসলে আপনার টপিকের ভিডিও না হলেও ভিডিওতে একটা লাইক এবং সেই সঙ্গে ভিডিওটা একটা কমেন্ট ABCD যা পারবেন একটু কমেন্ট করে যাবেন বন্ধুরা, কারণ আমি ছোটো ইউটিউবার বন্ধুরা, আমাকে একটু তুলতে আপনারা সাহায্য করবেন, কারণ নিয়মিত আমি কিন্তু এখানে নানান রকম কৃষি বিষয়ক তথ্য নিয়ে ভিডিও দিই, এবং পুরোপুরি লিগাল আমরা যে যে রাসায়নিক সার বা যে ওষুধগুলো ব্যবহার করি উপকৃত হই, সেই ওষুধগুলোর তথ্য আপনাদের মাঝে আমি শেয়ার করার চেষ্টা করি। কোনো রকম আনলিগাল ওষুধ বা যেগুলো ব্যবহার করি সেই ওষুধের নাম কিন্তু বলি না বন্ধু। তাই প্রত্যেকে একটু সাবস্ক্রাইব করে রাখার চেষ্টা করবে। ভিডিওটা এখানে শেষ করছি বন্ধু, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।